মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ডেলি ব্লগের বাইরে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার গোপালের, মানে ছোট্ট গোপালের ডেলি রুটিন, মানে সকাল থেকে রাত অবধি আমি কিভাবে ওকে আদর যত্নে রাখি আমি যতটা পারি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেক সকালবেলা, ভোরবেলা বলতে পারো, প্রায় 5:45 মতো বাজে। তো আমি এখানে উঠে পড়েছি, গোপুকে ওঠাবো ঘুম থেকে। তো রাত্রেবেলা যেভাবে ঘুম পড়ায় সেভাবেই ওকে ঘুম পাড়িয়েছিলাম, আর সেটা তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে গোপুকে আমি উঠিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে আমরা কেয়ার করি বা যেভাবে দেখাশোনা করি, চেষ্টা করতে হয় যে গোপুকেও সেইভাবে দেখাশোনা করার। আর ওকে যখন ঘুম থেকে ওঠাই, তখন একটুখানি কিছুতে আওয়াজ করে বা হাতে একটু হাততালি বাজিয়ে বা ওকে একটু মানে নাড়া দিয়ে ওকে ওঠাতে হয়, যাতে ওকে চট করে এসে ডাকলে ও ভয় না পেয়ে যায়, যার জন্য ওকে এভাবে ওঠাতে হয়। মানে আমি যতটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা উঠে ওর জামাটা আমি চেঞ্জ করি না, যেহেতু রাত্রেবেলা আমি চেঞ্জ করে তারপরে শোয়াই, যার জন্য একবারে স্নান করানোর সময় ওর জামাটা আমি পাল্টে দিই। এবার ওর যে সাজসজ্জাগুলো রয়েছে, যেমন ওর হাতের চুড়ি, তারপরে গলার মালা, তারপরে ওর মুকুট, সেগুলো আমি সব পরিয়ে দেবো। রাত্রেবেলা যদি এগুলো পরে শোয়াই, এটা মানে আমরা যখন আমাদের নিজেদের বাচ্চাকেও যখন যে মানে রাত্রেবেলা শোয়াই, তখন তো ওদের গায়ে যত গয়নাগাটি যা থাকে সব খুলে তারপরে শোয়াই একটা জামা পরিয়ে, তো সেভাবে গোপুকেও আমি চেষ্টা করি করাতে। আর এখানে একটু গোলাপ জল নিয়ে ওর মুখটা একটু মুছিয়ে নিলাম। আর এখন সকালে ওকে আমি যতটা পারি একটু ভোগ দেবো, আমার মতো করে আমি চেষ্টা করি সবসময় দেওয়ার। আর এটা কোনো কথা নয় যে গোপুকে তোমাকে চারবেলা দিতে হবে বা পাঁচবেলা দিতে হবে বা তিনবেলা দিতে হবে, তোমার যেটা মন চাইবে, তোমার যেভাবে মন চাইবে সেইভাবে মন থেকে তুমি গোপালের সেবা করলে তবেই তুমি গোপালের ভালোবাসা আশীর্বাদ সব পাবে, আর নিজের মতো করেই তুমি খেতে দেবে। তো নিজের মতো করে যেটুকুনি পারবে, যা পারবে সেইটুকুনি দিলেই আমি জানি যে গোপাল সন্তুষ্ট হয়। তো এখানে গোপালের সকালের খাওয়া মানে ভোগ দিয়ে দিয়েছি, গোপাল এবার খেয়ে নেবে। আর আমি এবার চলে এসেছি আবার দুপুরবেলা, এখন প্রায় বাজে ওই ধরো 12:00 মতো বাজে। স্নান করা হয়ে গেছে, স্নান সেরে আবার চলে এসেছি এখানে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখানে আমি যেটা করব, ঠাকুর ঘরটা একটু ঝেড়ে নেব। তো সমস্ত ঠাকুরকে এখানে আমি নামিয়ে নিচ্ছি, আর এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করি। প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়, তো সব কিছু একেবারে নামিয়ে তারপরে আসন সব মুছে। আর অনেকেই বলেছে যে মা লক্ষ্মীকে আসন থেকে সরাতে নেই, তো বৃহস্পতিবার যেহেতু আমি সমস্ত সব কিছু মানে যা আসন পাতা থাকে, আসনে যে কাপড়গুলো পাতা থাকে সেগুলো পাল্টাই, যার জন্য আমাকে মা লক্ষ্মীকে সরাতেই হয়। আর এটা আমি আমার মাকেও দেখতাম যে মানে মা লক্ষ্মীকে সরিয়ে তারপরে সব পরিষ্কার করতো। এটা অনেকেই মানে যে মা লক্ষ্মীকে সরাতে নেই, কিন্তু আমার কিছু করার নেই, সরাতেই হয়। আর এখানে ঠাকুরঘরটা ভালো করে, ঠাকুর মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এবার নতুন কাপড় পেতে নেব, মানে নতুন আসন পেতে নেব। আর এইভাবে আমি আসন রেখে দিই একটা কৌটোর মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে, যাতে আমার খুঁজতে সুবিধা হয়। একটা চেঞ্জ করে আর একটা পাতি। তো এবার ঘর তো আমি আগেই মুছেছিলাম, কিন্তু ঠাকুরের এর জায়গাটা আমি একটু হাত দিয়ে মোছার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যেহেতু বৃহস্পতিবার হাতে অনেক সময়ও আছে, যার জন্য এইটুকুনি জায়গা আমি বাকি রেখে দিয়েছিলাম। তো এইটুকুনি জায়গা এবার মুছে নেব, মুছে নিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে। তো সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। আমি বেশিরভাগই এখানে বলতে পারো যে এগুলোকে যত সম্ভব কাঁসার বাসনই বলে, তো এগুলোই ব্যবহার করি, স্টিলের সেরকম একটা ব্যবহার করি না। এগুলোই ঠাকুরের আসন মানে ঠাকুরের বাসনপত্র কিনতে পাওয়া যায় যে দোকানে, সেখান থেকেই কেনা। এবার আমি গোপুসোনাকে আগে স্নানটা করিয়ে দেবো। তো এখানে গোপুসোনার স্নানের জলে আমি দিয়েছিলাম একটুখানি, অনেকে চন্দন দেয়, তারপরে অনেকে ঘি মধু, কেউ দই দিয়ে স্নান করায়, যার যেভাবে ভালো লাগে দুধ দিয়ে স্নান করায়,
তো আমি এখানে গোলাপ জল দিয়ে আর এমনি গঙ্গা জল দিয়ে স্নান করালাম। আর স্নানের জলে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। তো তুলসী পাতার ফুল দিয়ে যেভাবে স্নান করাতে হয় সেটুকুনি আমি নিয়ম পালন করে এখানে গোপুকে স্নান করিয়ে দিলাম, আর একটা সুন্দর নতুন জামা পরিয়ে দিলাম। যখন আমি গোপুকে এনেছিলাম, গোপুকে তো আমি বেশ কিছুদিন আগে এনেছি, প্রায় ধরো এই জন্মাষ্টমীর সময় এনেছিলাম, তো খুব একটা বেশি দিন হয়নি। তো তখন এই সুন্দর জামাটা ওকে পরিয়ে আমি বাড়ি এনেছিলাম, আর এই মুকুটটাও এনেছিলাম তার সাথে, আর তার সাথে দুটো পাগড়িও এনেছিলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে আজকে এই সুন্দর মুকুটটা পরিয়ে দিই ওকে। আর এই যে গোপুর আসনটা আমি এখানে পেতে নিচ্ছি, আর গোপুর আসনের নিচে একটা এরকম তোষক মতো দিয়েছি, তো এটাতে গোপু শোয়। আবার এটা আমি যখন গোপুকে এখানে বসাই, আসনে বসাই, তখন এটা পেতে দিই। তো সবার প্রথমে আমার গোপুসোনাকে রেডি করে দিলাম, আর এখানে গোপুসোনা যে সাজসজ্জা রয়েছে সেগুলোও পরিয়ে দিয়েছি। এবার এখন মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি, মা লক্ষ্মীকেও একটা সুন্দর ঘাগরা মতো পরিয়ে দেবো, আর বাকি যত ঠাকুর রয়েছে সবাইকেও একেবারে স্নান করিয়ে মানে মুছিয়ে দেব, মুছিয়ে গামছা দিয়ে মুছে সবাইকে সবার আসনে বসিয়ে দেবো। তো এখানে দেখো মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম মা লক্ষ্মীর জায়গায়, আর এখানে মা সরস্বতী রয়েছে, তো সবাইকে মুছে, মা সরস্বতীর মূর্তি যেহেতু মাটির তৈরি তো এমনি গামছা দিয়ে ছেড়ে দিই, মানে জল লাগাই না, তাহলে মাটির রংটা উঠে যাবে। আর এমনি যারা রয়েছে তাদেরকে সবাইকে স্নান করিয়ে জায়গায় বসিয়ে দিলাম, আর মা লক্ষ্মীকেও বসিয়ে দিলাম। আর মা লক্ষ্মীকে একটা লাল মালা দিয়েছি, যেহেতু মা লক্ষ্মী সধবা ওই জন্য মা লক্ষ্মীকে লাল মালাই সবসময় দিতে হয়, আর গাঁদা ফুলের মালা যে কোনো ফুলের মালাই দেওয়া যায়, কিন্তু এমনি যখন বাজার থেকে কিনে আনি তখন ওগুলো লাল মালাই আমি ব্যবহার করি, যেগুলো নষ্ট হয় না মানে ফেলে দিতে হয় না, সেই মালা পুঁথির মালা। আর ঘট পাল্টানোর একটা ব্যাপার থাকে, তো ওইখানে আমি ঘরটা পাল্টে নিয়েছি, আর এখানে ঘরের নিচে একটা থালা সবসময় বসিয়ে দিই, বা মাটির একটা গোল মতো করে, থালার মতো করে তার নিচে ঘরটা বসাই। তো ওটা ভেঙে গেছে, তো ভাবলাম একটা থালায় দিয়ে দিই, যখন ওটা থাকে না তখন থালা দিয়ে দিই। তো পাঁচটা দূর্বা আর হচ্ছে গিয়ে পাঁচটা ধান দিয়ে বসাতে হয়, আর এখানে অম্রপল্লব, তারপরে হচ্ছে অম্রপল্লবের ওপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পান পাতা, একটা কলা দিলাম, আর সবাইকে এভাবে সিঁদুর দিয়ে দিতে হবে, দিয়ে এবার ঘরটা বসিয়ে দেবো। এইগুলো নিয়ম তো তোমরা অবশ্য সবাই জানো, তবুও যেহেতু বৃহস্পতিবার পুজোটা শেয়ার করছি যার জন্য ভাবলাম এগুলো তোমাদেরকে একটু বলে দিই। আর এখানে গোপুকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, তো গোপুর ভোগটা এখানে দিয়ে দিয়েছি দুপুরবেলা, এখানে সন্দেশ, কিছু ফল আর নকুলদানা মিষ্টি, আর হচ্ছে এখানে দিয়েছিলাম সুজি, আর এখানে বাকি ঠাকুরদেরও দিয়ে দিচ্ছি। তো গোপুর খাবারে অবশ্যই তুলসী পাতা দিতে হবে, গোপু স্নানের জলেও তুলসী পাতা দিতে হবে, আর গোপুকে মানে গোপুর পায়েও চন্দন দিয়ে তুলসী পাতা দিতে হবে। তো গোপুর পায়ে আমি চন্দন দিয়ে তুলসী পাতা দিই না, যেহেতু চন্দনটা মানে আছে, কিন্তু চন্দন ঘষার যে পাত্রটা ওটা মানে হারিয়ে গেছে, যার জন্য আমি দিতে পারি না, আমি এমনি তুলসী পাতা দিয়ে দিই। এবার গোপুকে যখনই গোপুকে ভোগ দেবে তখনই যেটা করতে হবে, প্রদীপ আর এভাবে ধূপকাঠি জ্বালিয়ে গোপুর আরতি করতে হবে, আর সবশেষে গোপুকে নিজের হাতে একটু খাওয়াতে হবে। এটা অবশ্যই খাওয়াতে হবে, যেটা হচ্ছে গোপুকে যখন তুমি নিজের সন্তানের মতো ভালোবাসছো, যারা এটা করে তারা এটা সবসময় মানে, কিন্তু অনেকের কাছে এটা একটু অন্যরকমও লাগতে পারে, কিন্তু আমার কাছে প্রথম প্রথম লাগতো, কিন্তু তারপরে যখন গোপুর প্রতি ভালোবাসাটা জেগে উঠেছে তখন থেকে আর মনে হয় না যে অন্যরকম কিছু, তো এখন বেশ ভালোই লাগে। তো এখানে গোপুকে জল দিয়ে দিলাম আর গোপুকে খাবারও খাইয়ে দিলাম, এবার গোপু একা একা খেয়ে নেবে। তো দেখো গোপুর খাবার হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, আর মুখও মুছিয়ে দিয়েছি। এবার যেটা করব, দুপুরবেলা এখন প্রায় ওই দুটো মতো বাজে, আমি গিয়ে আমার বাকি কাজগুলো সব সেরে এসেছি, আমারও তো এদিকে রান্নাবান্না সব রয়েছে, ঘরের কাজ রয়েছে, এদিকে আমার মেয়েও রয়েছে, তো সব কিছু মিলিয়ে বেশ কিছুটা কাজ থাকে। তো তারপরে আবার চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করিনি মানে রান্নাটা করে এখানে গোপুকে আগে শোয়াতে। তো অবশ্যই গোপুর বাসিটা মাথার কাছে রেখে দিলাম, আর এখানে একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে ঘুম পাড়ায় সেইভাবে একটু আদর করে, অনেকে আছে গান করে, কিন্তু আমি যেহেতু গান করতে পারি না মানে অতটা সময় থাকে না, তাই এভাবে একটু হাত টাত বুলিয়ে দিই, আর আমার মেয়েও হাত বুলিয়ে গোপুকে ঘুম পাড়িয়ে দেয় মাঝে মধ্যে, মানে ও ভাবে যে এটা একটা ওর ছোট্ট ভাই যে হচ্ছে কথা বলতে পারে না। ওর দুটো ভাই, একটা হচ্ছে পেস্তা ভাই যে কথা বলতে মানে ডাকতে পারে আর আওয়াজ করতে পারে, আর হচ্ছে এটা হচ্ছে গোপাল ভাই, লাড্ডু ভাই, যে হচ্ছে কথা বলতে পারে না মানে মনে মনে কথা বলে। তো যাই হোক, এটা ওর মনের ধারণা,
ও যেহেতু অনেক ছোট আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমি এবার চলে এসেছি এখানে গোপুকে ঘুম থেকে ওঠাতে। তো গোপুকে একটু আদর যত্ন করে মশারি টাঙিয়ে দিয়েছিলাম, মশা কামড়াতে পারে আর এখানটায় হাওয়া আসে তাই অসুবিধা হয় না। আর এই যে গোপুকে উঠিয়ে দিলাম, এবার যেটা করব গোপুকে বসিয়ে দেবো, বসিয়ে সন্ধ্যাবেলা অল্প কিছু খেতে দেবো। আর জামাটা এখন চেঞ্জ করছি না, একেবারে রাতে চেঞ্জ করে শোয়াবো, একটা নরম সুতির জামা পরাতে হবে। তো এখানে গোপুর মুখটা আবার একটু মুছিয়ে দিলাম গোলাপ জল দিয়ে, আর গোপুর যা সাজসজ্জা সব পরিয়ে দিলাম, এবার একটা পাগড়ি পরিয়ে দিলাম, দেখতে কি মিষ্টি লাগছে না। তো এবার এখানে গোপুকে খেতে দিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা এখানে দিয়েছিলাম গোপুকে দুধ, আর একটু হালকা হালকা উষ্ণ গরম দুধ, আর হচ্ছে এখানে লাড্ডু, আর অবশ্যই এর মধ্যেও তুলসী পাতা আমি দিয়েছিলাম। তো এবার গোপুকে একটু খাইয়ে দেবো, তারপরে আমি চলে যাব আমার কাজে, আর তার আগে সন্ধ্যাটা দিয়ে নেব। আর এখন বাজে রাত 9:30, তো গোপুকে সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠানোর পর ওকে সাজগোজ করিয়ে ওকে ওর মতো খেলতে দিয়েছিলাম। তো তারপরে অনেকেই এরকম করে যে দুবার খেতে দেয়, সন্ধ্যাবেলা শুয়ে দেয় আর সকালবেলা পরের দিন ওঠায়। তো যার যেরকম নিয়ম, যে যেভাবে পারে সে সেভাবে পালন করে, এটা কোনো অসুবিধে নেই, যার মনে যা চায় সে সেভাবেই করবে। তো এটাই হচ্ছে বলার। তো আমি যেটা করি, আমি দুপুরবেলা একবার শুয়ে দিই আর সন্ধ্যাবেলা উঠি আর রাত্রেবেলা একেবারে শোয়াই। অনেকে আছে যারা একেবারে সন্ধ্যাবেলায় শুয়ে দেয়, তো অনেকে যে যার মতো করে। তো এখানে গোপুকে শুয়ে দিলাম আর একটা এরকম সুতির নরম জামা পরিয়ে দিলাম। এরকম দুটো জামা ওর রয়েছে, যেহেতু গোপুকে আমি এনেছি অল্প কদিন, যার জন্য জামাও বেশি কেনা হয়নি। ওর 4টে জামা কেনা হয়েছে, দুটো ভালো জামা আর হচ্ছে গিয়ে এরকম দুটো সুতির জামা, যেটা রাত্রেবেলা শোয়ানোর সময় বা অতিরিক্ত যখন গরম পড়ে তখন গোপুকে পরাই। আর অবশ্যই গোপুকে যখন শোয়াবে তখন এরকম পাশে একটু জল রেখে দিতে হবে, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে, যদি ওর মানে জল তেষ্টা পায় তাহলে যার জন্য রেখে দিতে হয়, আমিও রেখে দিই। আর এখানে মশারিটা টাঙিয়ে দিলাম, এবার গোপু শোবে। তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। এটা হচ্ছে গোপুর ডেইলি রুটিন, আমি এভাবে গোপুর সেবা যত্ন করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।